কয়লার কালোবাজারিতে মাসিক 50 কোটি টাকা রাজস্ব মার খাচ্ছে আসাম সরকার। পুলিশ ও বন বিভাগ এবং রাজনৈতিক নেতারা একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে এই কয়লার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গাড়ি প্রতি মাসে 50,000 টাকা করে সিন্ডিকেটের হাতে তুলে দিতে হয় কয়লা ব্যবসায়ীদের। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদীপ দত্ত রায়। কয়লা কেলেঙ্কারি দীর্ঘদিন যাবত চলছে, অবৈধভাবে কয়লা পাচার হয়ে মেঘালয় থেকে ত্রিপুরা বাংলাদেশে চালানো হয়ে যাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও গ্রিন ফরেস্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই কয়লা লিফটিং ব্যান করা সত্ত্বেও অবৈধভাবে একটা সিন্ডিকেট পুলিশের সহযোগিতায় এবং রাজনৈতিক নেতাদের সমর্থনে কয়লা পাচার করে যাচ্ছে, যেখানে সরকার ব্যান করে দিয়েছে। ভুয়া চালান বানিয়ে করিমগঞ্জে ভুয়া চালান ছাপিয়ে নাগাল্যান্ডের এক কন্ট্রাক্টরের নামে দৈনিক 50টার মতো ট্রাক ঘুমরা গেট থেকে পাচার হয়ে চলে যাচ্ছে এবং প্রতিটি ট্রাকের বিনিময়ে এই সিন্ডিকেট পুলিশ এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতায় 40,000 থেকে 50,000 টাকায় সমঝোতা হয়। তাতে দেখা যাচ্ছে যে দৈনিক অন্তত 50 লক্ষ টাকা সরকারের রাজস্ব নষ্ট হচ্ছে। এভাবে প্রায় 400 কোটি টাকার মতো এখন পর্যন্ত রাজস্ব বাড়িয়েছে সরকার। সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে প্রদীপবাবু নিজের দলের মুখ্যমন্ত্রীর ব্যর্থতাকে আড়াল করে এই কেলেঙ্কারির সম্পূর্ণ দায় পুলিশের ঘাড়ে ঠেলে দিতে চাইলেন। উচ্চ আদালতের আইনজীবী তথা বিজেপি নেতা প্রদীপ দত্ত রায় মুখ্যমন্ত্রীর কাছে কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছেন। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। মুখ্যমন্ত্রী সিআইডিকে দায়িত্ব দিয়েছিলেন এর তদন্ত করার জন্য, সিআইডি এসে 5 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কয়লা পাচার হয়ে যায়। তারপর মুখ্যমন্ত্রী সিবিআইয়ের হাতে দিয়েছেন। আমি আশা করব যে সিবিআই এবার বলিষ্ঠভাবে এই সিন্ডিকেটকে ভাঙার চেষ্টা করবেন এবং কয়লা পাচার বন্ধ হবে। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার, পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায় না। নাগাল্যান্ড থেকে পুলিশ এসে, নাগাল্যান্ড পুলিশ এসে 22 জনের বিরুদ্ধে এফআইআর করেছিল, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এবং তারা বাধ্য হয়ে নাগাল্যান্ডে ফিরে চলে যায়। এর থেকে দুঃখের ব্যাপার আর কি থাকতে পারে? পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করছে না এবং পুলিশ এতে জড়িত। আমি মনে করি কাছাড় পুলিশের বিরুদ্ধে, এইসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং সিবিআই মারফতে ঠিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বের করে তাদের গ্রেপ্তার করা উচিত এবং কয়লা কেলেঙ্কারিটা বন্ধ হওয়া উচিত। এই কয়লা যে তোলা হচ্ছে মেঘালয় থেকে, যার বর্ডারে আছে এনসি হিল, এই কয়লা তোলার ফলে এনসি হিলের জলের সাপ্লাই কমে গেছে। এনসি হিল থেকে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন মামলা করেছিল, কিন্তু দেখা গেল মামলার পরেও এই কয়লা পাচার অব্যাহত রয়েছে। কি দুঃখের বিষয়! আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে বলিষ্ঠভাবে এটাকে ধরুন, ধরে কয়লা পাচার বন্ধ করে সরকারের যে রাজস্ব